হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি জাইদ সাবিত প্রান্ত। আজ আমি আপনাদের মাঝে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল মানের লোগো আপনি ডিজাইন করবেন উইদাউট কোনো সফটওয়্যার ছাড়া। ফটোশপ অনেকেই আছেন যেটা আমাদের সবার পক্ষে বা সবাই ইউজ করতে জানি না, আর লোগো বানানো সো টাফ হয়ে যায় সবার জন্য। তো হয়তো বা সবাই টাইটেল দেখে বুঝতে পারছেন, যারা জিনিয়াস অলরেডি হয়তো বা বুঝে ফেলেছেন যে উইদাউট সফটওয়্যার বাদে যেহেতু লোগো বানাবো অবশ্যই কোনো ওয়েবসাইট থেকে ইউজ করবো। তো হ্যাঁ, আমি আজকে তিনটা ওয়েবসাইট নিয়ে দেখাবো কিভাবে ফ্রি লোগো আপনি একটা প্রফেশনাল লোকের আপনি লোগো ডিজাইন খুব সহজেই খুব ইজিলি বানাতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে যে ওয়েবসাইটটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে logomaker.com। এখানে স্পেলিংটা logomaker, ইটা বাদ আছে ডট কম। আমি ডিসক্রিপশনে তিনটা ওয়েবসাইটেরই লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো আর সেকেন্ডটা হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে designmantic.com, এটাতেও অনেক সুন্দর লোগো বানানো যায় একদম সহজে। আর থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রি লোগো ডিজাইন .org। তো চলুন প্রথমটা থেকে শুরু করা যাক, কিভাবে আপনি একদম খুবই ইজিলি খুব কম সময়ে আপনার মনের মতো একটা লোগো আপনি এখান থেকে PNG টাইপের লোগো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি করবো, আর টাইম বেশি নেবো না, শর্টকাট একটা লোগো আপনার তিনটা সাইড থেকে আমি ক্রিয়েট করে দেখাবো। তো চলুন আমি একটা লোগো বানাবো এখন, দেখি কি রকম টাইপের বানানো যায়। আমি চ্যানেলের আমার একটা চ্যানেলের লোগো বানাই, চলুন। আচ্ছা, আইডিয়া দেখি আইডিয়া টাইপের কিছু বানানো যায় কিনা। এখানে সার্চ দিবেন আপনাদের চলে আসবে, এখানে লোগোর ক্যাটাগরি চলে আসবে, আপনি যা সার্চ দেবেন সেগুলো টেকনোলজি টাইপের যদি বানাতে, টেকনোলজি রিলেটেড এখানে কিছু চলে আসছে। তো কোনটা নেওয়া যায়, আপনি আমার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। কোনটা নিই, আচ্ছা আমি এইটা সিলেক্ট করি, দেখি এরকম থাকুক। এবার টেক্সট নিব, ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমার কালারটা আমি একটু ম্যাচ হচ্ছে না, আর লোগো মেকিং এর কিন্তু কালারটা অনেক বড় রকমের ফ্যাক্ট, কারণ এই কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি এখান থেকে কালারটা ইচ্ছা মতো নিয়ে নিব, কালার ম্যাচিংটাই অনেক কিছু লোগো। আমার তো চয়েস হয় না কোনটা নেওয়া যায়। আপাতত এটা একটা সাবটাইটেল দিই, স্লোগান ছোট করি, নিচে নিয়ে
স্টাইলটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা আপনার দেখে দেখে চুজ করবেন, মনে হচ্ছে না কিছুটা আগের মতো আগের চেয়ে একটু সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, আমি আপনারা জানি আপনারা এর চাইতে অনেক ভালো রকম ডিজাইন করতে পারবেন, আসলে দেখালাম কিভাবে করবেন, আপনি এখানে ইচ্ছা মতো করতে পারবেন। আচ্ছা এখন লোগোটা যদি আমি সেভ করতে চাই PNG কার সেভ হবে, এইখান থেকে ক্রপ করবেন, এই যে এখান থেকে ক্লিক করার পর ইচ্ছা মতো কতটুকু হবে একটা মিডিয়াম একটা পজিশনে রাখবেন, রাখার পরে বাস এবার ডাউনলোডে সেভ লোগো ক্লিক করবেন। দেখেন আমার অলরেডি লোগো ডাউনলোড হয়ে গেছে। PNG টাইপ তো তাই নিচেটা হয়তো বা লক্ষ্য করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আপনি যখন কোনো জায়গায় ইউজ করবেন সেটা অলরেডি দেখা যাবে। আমার উপরে যে লোগোটা এটা দেখা যাচ্ছে না, PNG আপনি সাদা জায়গাতে যে কোনো জায়গায় যখন ইউজ করবেন তখন এটা শো করবে, সমস্যা নেই। আচ্ছা এই হলো ফার্স্টটা দেখালাম, সেকেন্ডটা যেটা এটা আরো ইজি, প্রথমটা চাইতে একদম ইজি, তবে এটা ইচ্ছা মতো ক্রিয়েট করা যায়। আর এটাতে জাস্ট আপনি আপনার নাম দিয়ে দিবেন, সেকেন্ড যেটা সেকেন্ড সফটওয়্যার যেটা designmantic.com, এখানে মনে করেন যে আমার নাম দিলাম, আচ্ছা ইন্ডাস্ট্রি থাকলো, আচ্ছা আমি এখানে লোগো ডিজাইনে ক্লিক করবো, কোম্পানি লোগোর কাছে আমার নাম দিলাম, এটা স্লোগান কি হবে, স্লোগান ছিল নাকি, আচ্ছা এইবার সময় ডিজাইনে ক্লিক করবেন। অনেক এরা এই সাইটটাতে অনেক টাইপের লোগো আপনার টেক্সট অনুযায়ী আপনি এখানে সিম্বল নিতে পারেন, আবার অ্যালফাবেট যে জাস্ট অক্ষর টাইপের এরকম লোগো ওরকম এরকম অনেক লোগো শো করবে আপনার এখানে। আবার সিম্বলে ক্লিক করবেন, পড়া চিহ্ন জাতীয় লোগো আপনাকে অনেক অনেক সাজেস্ট করবে, এখান থেকে আপনি লোগো ইচ্ছা মতো নিতে পারবেন। তবে আপনাদের একটা শর্টকাট আমি ওই দেখাই দিই, এখান থেকে লোগো ডাউনলোড করতে চাইলে আমি যদি এটাই ডাউনলোড করতে চাই তাহলে আসলে অনেক স্টেপ বাই স্টেপ ওরা যাইতে বলবে, এখানে কালার চুজ করবেন, তো আমি এটা যদি সিলেক্ট করি দেখেন ওরা কি বলে, কাস্টমাইজ করতে বলছে, আচ্ছা আমার কাস্টমাইজের প্রয়োজন নেই, আমি কন্টিনিউ ক্লিক করি, সাজেস্ট করতেছে আপনি কি আপনার এরকম বিজনেস কোনো কার্ড লাগবে কিনা, সো আপনি যদি লাগে আমার লাগবে না, আমি নো থ্যাঙ্কস এ ক্লিক করলাম। দেখেন এরা অনেক ওয়েট আছে, লগ ইন করতে বলছে, সাইন আপ করতে বলছে, তার দেন আপনি লগ ইন করার পর তাদের কিছু ফর্মালিটি মেনটেন করার পর আপনাকে একটা লোগোটা ডাউনলোড করার একটা ওয়ে একটা সিস্টেম ওরা লিংক একটা দেবে, কিন্তু এটা আমাদের কাছে অনেক ঝামেলা, আমি আপনাদের একটা শর্টকাট ওয়ে দেখাই দিচ্ছি, ওইভাবে ডাউনলোড করবেন, অবশ্য সাইন আপ করে এরকম করাই বেটার, আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি, তবে এদের একটা মান্থলি চার্জ আছে সেটা কিন্তু পে করতে হবে যদি এদের সাইন আপ করে ডেইলি লগো নেন, তো আপনাদের স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে ইজিলি, আমি স্ক্রিনশট নিই, এই যে লাইট শট দিয়ে এখানে ইজিলি একটা স্ক্রিনশট নেবেন, আপনার ইচ্ছা মতো স্ক্রিনশট নেবেন, বাস স্যার দেখেন আপনি এটাকে ইচ্ছা করে PNG করে নিতে পারেন।
দেখছেন কত সহজে একটা লোগো বানাই দিচ্ছে ওরা। জাস্ট আপনাকে জাস্ট টেক্সট আপনি লিখে দেবেন, ওরাই লোগো শো। এখানে দেখেন সিরিয়াল 2, 3, 3 ধরুন 10টা 20টা 50টা পর্যন্ত পেজের লোগো অলরেডি আপনার কাছে শো করছে। খুব সহজ না বন্ধুরা? আশা করি, আমার জানি না ভালো লাগছে কিনা, তবে আমি লাস্ট যে স্টেপ যেটা ছিল সেটা দেখাবো। টিউটোরিয়াল অনেক বক বক করতেছে, অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো কিছু মনে করবেন না। এটাই লাস্ট দেখাচ্ছি। এখানেও সেম ক্যাটাগরি, তবে এই সাইটটাতে কিছু ফর্মালিটি আছে যেটা ইজি, একদম পিএনজি টাইপের ফুল ফর্মেটের লোগো ডাউনলোড করার ওয়ে দেবে আপনাকে। আচ্ছা ক্রিয়েট করে দেখি। ক্যাটাগরি ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আচ্ছা অল ক্যাটাগরি থাক, এবার স্টার্টে ক্লিক করুন। সেকেন্ড ওয়েবসাইটটার মতোই, তবে এইটাতে ইমেল সাবমিট করতে হয়। ইমেল সাবমিট মানে আপনি ওইখানে ইমেল দিবেন, আপনার মেইলে ওরা লোগো ডাউনলোডের লিঙ্কটা সেন্ড করে দেবে। ওইখান থেকে ডাউনলোড আপনার মেইলে ঢুকে লোগোটা লিঙ্কটাতে ক্লিক করে আপনার ডাউনলোড হয়ে যাবে লোগোটা ইজিলি। ক্রস করলাম। দেখেন ওরা অনেক রকমের লোগো শো করছে, 3, 4, 5, 80 পর্যন্ত পেজ অলরেডি দিয়ে দিছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো এখান থেকে একটা লোগো চুজ করে ডাউনলোড করে নিতে পারেন একদম ইজিলি। তো দেখি কোনটা পছন্দ হয়, চলেন দেখা যাক। আপনি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, আপনি কোন ক্যাটাগরির লোগো আপনার চাই ঠিক সেই টাইপের ক্যাটাগরি আপনাকে দেবে। আচ্ছা আমি এটা দেখি এরকম। আচ্ছা এখান থেকে আপনি এডিট করে নিতে পারেন, সরাই সরাই নিতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। আচ্ছা আমার আপাতত এইটাই, আমি এখন সেভে ক্লিক করে দেখা যাক কি বলে ওরা। বেশি মনে করি এই তিনটা সাইট থেকে অনেক সুন্দর লোগো বানানো যায়। অনেকে এই লোগো বানাই দিয়ে অনেক অনেক রকম বলে, লোগো বানাইলাম দেখ দোস্ত, হ্যাঁ আমি তো প্রফেশনাল, মানে একদম লোগো ডিজাইনার হয়ে গেছি। আসলে এগুলো বন্ধুরা চমকা দিতে পারেন আপনি, আর আপনার প্রফেশনাল কাজে যদি লাগেন এটা, এখান থেকে অনেক সুন্দর সুন্দর লোগো আপনি চুজ করে করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে আসলো কি, ইওর লোগো ইজ অন ইটস ওয়ে। আচ্ছা আমি এখানে যদি ফ্রি ডাউনলোড করার একটা অপশন দেখেন, এখানে মাঝখানে একটা ফ্রি লোগো। আচ্ছা আমি এখানে ডাউনলোড করি, এখানে আপনার নাম আর ইমেল অ্যাড্রেসটা দেবেন বাস। এখানে আপনার নাম দিবেন আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, আপনি যে কোনো একটা নাম দিবেন, আর আপনি যেই ইমেল অ্যাড্রেসে ওরা লিঙ্কটা পাঠাবে ওই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে ওকে বাটন প্রেস করলে ওই ইমেলে লগ ইন করে দেখবেন এই সাইট থেকে ফ্রি লোগো থাকে ডিজাইন, ওর এই সাইট থেকে একটা আপনার ইমেলে একটা মেল যাবে, আপনার লোগো রেডি, আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করুন। এইভাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনি ইমেল থেকে যে লিঙ্কটা এরা সেন্ড করবে সেটাতে ক্লিক করলে আপনার এই লোগোটা পিএনজি আকারে একদম ইজিলি ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভকভকানি বকবকানি এতক্ষণ ধরে শোনার জন্য। আমার এই ভিডিওটা থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সামনে যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রার্থনা করবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।